আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি আমি খুবই মজার একটি মিষ্টি বা সন্দেশ বরফি, যেটাই বলুন না কেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চেষ্টা করছি মাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানটা একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে মেপে মেপে আমি 1.5 কাপ পরিমাণ ডেজিক্রেট কোকোনাট মানে শুকনো নারকেল দিব। এটা বাজার থেকেও কিনে আনতে পারেন, আবার চাইলে নিজের ঘরেও তৈরি করতে পারেন। ঘরে কিভাবে করতে হয় তার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। হাত দিয়ে আমি কিছু শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। 1/2 কাপ কনডেন্সমিল্ক দিয়ে দিচ্ছি। আর আপনারা মাঝে মধ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার ছোট সোনামণি আজকে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, সেজন্য আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে। এটা মাখতে মাখতে কিন্তু একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। এই যে আমি ডোর মতো করে এটাকে মিক্স করে নিয়েছি। এখান থেকে 1/3 অংশ আমি আলাদা করে নিচ্ছি, আর বাকিটা আমি একটা সাইডে রেখে দিব। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়েছি। এই তো মিক্স করে নিয়েছি। এবার এটাকে কি করছি সেটা দেখুন। এখানে একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারটা দিয়ে আমি পেঁচিয়ে রাখবো। আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, এতে করে পুরোপুরি সেট হয়ে যাবে। বাকি অংশটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন, অথবা কালার ছাড়া এটাকে তৈরি করে নিলেও হবে। এই যে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি একটু লম্বা শেপ দিয়ে দিব। অন্যদিকে এখানে নিয়েছি আমি বাটার পেপার, এই পেপারের উপরে রাখলাম। অপর পাশটা এখানে এনে দিয়েছি। আমি এটাকে এখন লম্বা রুটি বেলবো, মানে রুটির মতো করে লম্বা শেপ দিয়ে বেলবো, যাতে করে আমরা রোলটাকে পুরো কভার করতে পারি। আমি এটা 4 কোনা শেপ দিয়ে লম্বা করে বেলে নিয়েছি। অবশ্যই প্রথমে যে রোলটা করেছি এই রোলটাকে মেপে মেপে এটাকে বেলে নিতে হবে, যাতে করে পুরো রোলটাকে কভার করা যায়। যতটুকু বেলেছি মনে হচ্ছে যে এটা হয়ে যাবে। আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি 10 মিনিট পর। ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে। আমি কিছু পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে দিয়েছি। আর এখন বেকিং পেপারটা পেঁচিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে আমরা এটা কাটতে পারবো ভালো করে, কোনো প্রকার ভেঙে যাবে না বা ফেটে যাবে না। আমি মিষ্টির রোলটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আমি এটা কেটে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে। ইচ্ছে করছে না যে এখনই খেয়ে ফেলি, যাবো 1 পিস দিবেন আমি একটা খাবো। মিষ্টিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। এই যে ভিউয়ার্স, মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। খেতে যে কতটা মজার সেটা আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। যে কোনো মেহমানকে বাসায় এটা বসিয়ে রেখে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।